আজ বিয়ের অনুষ্ঠান আদিত্য নূরের সকাল থেকেই তোরজোরে ব্যস্ত সকলে বাড়ির বিশাল লনেই ডেকোরেশন করে বিয়ের আয়োজন করা হয়েছে ডেকোরেশনের থিম রাখা হয়েছে সাদা রঙের সাদা রঙের ফুল সাদা ডেকোরেটেড ফেব্রিক্স আর হোয়াইট স্টোনের অপূর্ব সাজে বিয়ের আসর সাজানো শুভ্রতায় মোহনীয় যেন পুরো জয়গাটা ক্যাটারাররা খাবারের আয়োজনে ব্যস্ত আর বাসার লোকজন ব্যস্ত সাজসজ্জার আয়োজনে নূরকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে আহানা আর হিয়াও তাদের কাছেই সাজবে বিহান আর আবির আদিত্যকে রেডি করতে সাদা পাঞ্জাবির উপর খয়রি রঙের শেরওয়ানি আর মাথায় সাদা পাগড়ি বিহান তাকে রেডি করতে করতে বলল বাহ মাশাল্লাহ কি লাগতাছে মায়েরি পুরাই রাজপুত্র ভাবি নির্ঘাত ফিট খাইব গা আইজকা পাশ থেকে আবির দুষ্টুমি করে বলে উঠল আরে লোক দেখে ফিট না খেলেও আদির পারফরমেন্সে ঠিকই ফিট খাবে ভাবি বেচারা আজ কতক্ষর ধরে ক্ষুধার্ত বাঘ হয়ে আছে আজ পর্যন্ত তার ভরা যৌবনে কেউ সাঁতার কাটতে পারেনি তার যৌবন তো ওভারলোড হয়ে গেছে আজ তো সিরোর আনা পারফরমেন্স দিবে আদি বিহান হেসে দিল আদিত গরম চোখে তাকিয়ে দুম করে আবিরের পিঠে কিল মেরে দিয়ে নলল সাটা টিরিয়ড শরীর কাঁপিয়ে হাসল আবির সন্ধ্যার দিকে মেহমানরা আসা শুরু হল বিয়ের আনুষ্ঠানিকতা পুরোপুরি শুরু হয়ে গেল বর বরবেশে আদিত্যকে নিয়ে আবির আর বিহান যখন বিয়ের আসরে পৌঁছাল তখন তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল আহানা হিয়া সহ একদল রমণী মাঝখানে ফিতা বাধা এই ফিতার বাধা অতিক্রম করে যেতে হলে রমণীদের দাবি মানতে হবে এমনটাই পরিস্থিতি আহানা জোর গলায় বলল এত সহজ না ভাইয়া আপনার বউয়ের কাছে যেতে চাইলে আগে আমাদের দাবি মানতে হবে পঞ্চাশ হাজার দিতে হবে তাহলেই যেতে পারবেন আবি রাতকে ওঠার ভঙ্গিতে বলল ওয়াট এক মিনিট এখানে কি এই মাত্র পঞ্চাশ হাজারের উল্লেখ হলো জি হ্যা বিআই সাহেব কানে কি কম শোনেন জি না সাহেবা কানে ঠিকই শুনি তবে আপনাদের দাবি শুনে কানের পর্দা ফেটে গেছে আমার বলে নাকি পঞ্চাশ হাজার আরে দিন দুপুরে ডাকাতি করা হচ্ছে এই বিহান পুলিশকে ফোন লাগা বল এখানে বিয়ে বাড়িতে কুখ্যাত ডাকাতনির দল হাজির হয়েছে ফুলন দেবীর সদস্য সবগুলো পাশ থেকে বলল আরে ছাড় না আমি দিচ্ছি ওদের টাকা তাতে কি হয়েছে আরে বললেই হল নাকি খবরদার কোনো টাকা দিবি না তুই আরে আমরা দেশের জাগ্রত নাগরিক এভাবে অনৈতিক কর্মকাণ্ডকে চুপচাপ মেনে নিতে পারি না আমরা কিছুতেই এটা তো মানবাধিকার লঙ্ঘন এদের একটা দাবি মানলে এদের লোভ বাড়তেই থাকবে কখন না জানি বলে আমাদের ইজ্জতও চাই তাদের অবলা ছেলেদের কি হবে এই ডাকাতনিদের হুমকির সামনে দমে যাব না আমরা বিদ্রোহী তরুণ আমরা যার হাতে যা আছে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়ো বাধা যখন দিয়েছি বাধা আরো দিব এই ডাকাতনি হাত থেকে নিজেদের রক্ষা করেই ছাড়ব আমরা এবারের সংগ্রাম টাকা না দেওয়ার সংগ্রাম এবারের সংগ্রাম ডাকাতনিদের তাড়ানোর সংগ্রাম আবির বিহানের উদ্দেশ্যে বলল কিরে তুই চুপ আছ স্ক্যান তুইও প্রতিবাদ কর হ হ কৈতাছি তো আমরা এই দাবি বিহানের কথার মাঝেই হিয়া এক ভ্রু উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল এই দাবি কি বেচারা বিহান বউয়ের ভয়ে তরিত গতিতে কথার মোর ঘুরিয়ে বলে উঠল মাইনা লমু আর কি আমি কি মানা করবার পারি নাকি তোমারা কত ভালো কথা কৈতা না নামানার মতো কথাই না আবির টিভি সিরিয়ালের মতো ঠাস করে ঝটকা খাওয়া চোখে তাকালো বিহানের দিকে আহত স্বরে বলল শালা রাজাকার আজ তোদের মতো রাজাকারদের জন্যেই এই নারী জাতি নামক ডাকাতনিদের দ্বারা শোষিত হচ্ছি আমরা তোরে তো আমি পরে দেখছি হারামি আহানা এর মাঝে বলে উঠল ও হ্যালো হ্যালো এখানে কি মাছ বাজার চলছে নাকি ক্যাচাল বাদ দিয়ে টাকা ছাড়েন না হলে আপনাদের বিদ্রোহীহের টকরি মাথায় নিয়ে বাড়ি ফিরে যান বউয়ের কাছে আর যেতে পারবে না হা। বললেই হল নাকি কোনো টাকা ফাঁকা ছাড়া হবে না আর ফিরেও যাব না দেখি কিভাবে আটকান আমাদের আজ তো দেখাই যাক কার আছে কত দম আবিরের এত প্রোটেস্টের উপর এক বালতি গোবর পানি ঢেলে দিয়ে আদিত্য চেকবুক কেটে পঞ্চাশ হাজার টাকার একটা চেক আহানাদের দিয়ে বলল এই নাও বোনেরা এবার আমাকে আমার বউয়ের দর্শন করতে দাও একটু আহানাদের মুখে বিশ্বজয়ের উল্লাস আর হতাশ আবির থাস করে হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল টাইপ অবস্থা তার ব্যাকগ্রাউন্ডে গান বাজল যেন মিউজিক্যাল নোট সানছে জো টুটেন কই সাপনা যাঁক শোনা শোনা লাগে কই রাহে না যাব আপনা ফিতা কেটে আদিত্য ভেতরে এগুলো সাথে বাকিরাও ভাঙা মনে থেকে গেল কেবল আবির বেচারা বীরবীর করে বলল এ কাদের জন্য লড়ছে সে এখানে তো সবাই বিরোধী দলের কবলে মানবতা আজ কোথায় আদিত্যকে স্টেজে এনে বরের সিংহাসনে বসানো হল কিছুক্ষণ পর এলো তার হৃদয়ের রানীটি লাল রঙের বেনারসিতে বধুর সাজে সুসজ্জিত সে যেন আসমান থেকে সিঁড়ি বেয়ে নেমে আসছে কোনো অপ্সরাদের রানী যার আগমনে আদিত্যর হৃতরাজ্য নুরানি আলোয় আলোকিত হয়ে উঠছ যেন আহানা আর হিয়া নূরকে নিয়ে এসে বসাল আদিত্যর পাশে নূর তাকালো আদিত্যর পানে তখনই আদিত্যর একাগ্র নজরে নজর বিঁধল তার লাজুক হেসে নজর নুইয়ে ফেলল নূর তার চুরিতে ভরা মেহেদি রাঙা হাতটা নিজের হাতের মুঠোয় নিল আদিত্য বলল আমার সুন্দরী বধু। নূরও প্রতিত্তরে বলল আমার সুদর্শন বর হাসল দুজন একসাথেই একটু পরেই কাজী সাহেব এসে আদিত্য নূরের বিয়ে আবারও নতুন করে পড়াল বিবাহের বন্ধনে আরও একবার আবদ্ধ হল তারা এতে তারা খুশি হলেও অন্যদিকে আবির মিছে গঙ্গা যমুনা বের করতে লাগল চোখ দিয়ে তার মরা কান্না দেখে বিহান পাশ থেকে বলে উঠল হিরে হালা তুই কান্তা এমতে খুচির ছময় কেউ কান্দে কান্দার কি হইল এই আরে কাঁদব না চোখের সামনে কিডনির বন্ধুটা এভাবে শহীদ বনে গেল আর আমি কিছুই করতে পারলাম না প্রথমে একটা ছিল এখন তো আমার দুই দুইটা বন্ধুই শহীদ বনে গেল দুঃখ ভরতে ভরতে কলিজা পোয়াতি হয়ে গেল আমার বলতে বলতে খাক করে নাকের পানি রুমালে মুছল আবির বিহান চোখ মুখ কুচকে বলল হ হাচাই কইছোঁচ দেখো না তোর পোয়াতি কলিজা বাচ্চা দেওয়াও শুরু করছে বলেই হেসে দিল বিহান খেতে বসল সবাই আবির গিয়ে বসল আহানার পাশে বসেই অ্যাটিটিউড নিয়ে বলল এই বিয়াইন সাহেবা তখন তো খুব লুটে নিলেন আমাদের এবার আপনাদের সেবার পালা নিন সুন্দর করে খাইয়ে দিন আমাকে আহানা তাচ্ছিল্যের সুরে বলল বয়েই গেছে আমার নিজের হাত দিয়ে পারলে খান না হলে হাওয়া খান বলেই উঠে যেতে চাইল আহানা কিন্তু সক্ষম হল না তাতে সে আবির তার হাত টান মেরে ঘুরিয়ে এক ঝটকায় নিজের কোলের উপর এনে বসালো হকচকিয়ে উঠল আহানা নিজেকে ছাড়ানোর চেষ্টাও করল অনেক কিন্তু আবিরের শক্ত বাঁধনের জোরে পারল না আহানা রাগ দেখিয়ে বলল কি করছেন দেখছে সবাই ছাড়ুন হু কেয়ার্স আবির বরাবরই উচ্ছন্ন আপনাদের অনেক দাবি দাওয়া তো পূরণ করলেন বিয়াইন সাহেবা এখন একটু আমাদেরও করা হোক খাইয়ে না দিলে এখানেই বসে থাকতে হবে সারা রাত এন্ড বিলিভ মি আই লাভ টু ডু দিস আহানা বুঝল আবির তাকে এভাবে ছাড়বে না ঘাটতারাটাকে সে ভালো করেই চেনে তাই অগত্যা তার কথা মেনে নিয়ে বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি আগে নামান আমাকে বাঁকা হেসে হাত সরিয়ে আহানাকে ছাড়ল আবির আহানা সামনের চেয়ারে বসল খাবার বাড়ল হাতে লোকমা নিয়ে আবিরের মুখের সামনে ধরল আবির মুখে নিল খাবার সাথে আহানার আঙুলগুলো মুখে নিল তো ঠিকই কিন্তু বের আর করছে না আহানা পড়ে গেল বিপাকে হাত বের করছে না দেখে সে বলল আরে হাত শুদ্ধ খাবেন নাকি হাত তো ছাড়ুন আবির হাত ছেড়ে বলল আরে বিয়াইন সাহেবা আপনার হাতটাই তো বেশি টেস্টি লাগছিল রোস্টের চেয়েও মজাদার আপনার হাতে কি রাধুনি মশলা মাখিয়ে রান্না করেছেন বলুন না একদম মুখরোচ কাঙুলগুলো ধাত খাবার রেখে দ্রুত দৌড়ে চলে গেল আহানা হাসতে হাসতে কুটি কুটি আবির অবশেষে সব আনুষ্ঠানিকতা শেষের সময় এলো আদিত্যর রুমে যাওয়ার যেখানে বাসর ঘরে অপেক্ষা করছে তার নববধু। যদিও সেখানে যেতেও আবারও দস্যুদের দাবি মানতে হল তাকে আহানারা আবারও খসাল তার পকেট তবে এই পর্যায়ে আবির একদম চুপচাপ ছিল একটা টু শব্দও করেনি তা দেখে বিহান একটু অবাক হয়েই জিজ্ঞেস করল কিরে কিছু কইলি না চু মাইরা গেলি ক্যালা আবির তখন বলল আমার এই ভরা যৌবনে মরার শখ নাই ভাই আরে বাসর যাওয়ার সময় ক্যাচাল করলে দেখা গেল টাকার জায়গায় আমার মাথাটাই কেটে ওদের হাতে ধরায় দিল তখন কি করুম আমি তাই এই সময় কথা বলে মরার শখ নাই আমার বাইচা থাকলে বাপের নাম সকল বাধা অতিক্রম করে বাসর ঘরে শেষমেশ পা রাখল আদিত্য ফুলে সজ্জিত বিছানার মাঝে ঘোমটা টেনে তার অপেক্ষায় বসে আছে তার বধূটি তার মোহনীয়তায় আদিত্যর ঘরটা যেন ঝলমল করে উঠছে দরজা লাগিয়ে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিছানার উপর পা ঝুলিয়ে নূরের সামনে বসল দুহাতে ঘোমটা তুলে মুখ দর্শন করে বলল মাশাল্লাহ আজ তো চাঁদ ঝুঁকে যাবে তোমার কদমে আমার রাজ্য আলোকিত তোমার পবিত্র আগমনে অধর ছোয়াল আদিত্য নূরের ললাটে আবেশে চোখ বুঝে নিল নূর আদিত্য উঠে গিয়ে কাবার থেকে একটা প্যাকেট বের করে এনে নূরের হাতে দিয়ে বলল চেঞ্জ করে এটা পরে এসো মেকআপের কৃত্রিমতা ছাড়িয়ে আমার প্রকৃতির ন্যায় স্নিগ্ধ নূরকে দেখতে চাই আমি নূর প্যাকেটটা হাতে নিয়ে বিছানা থেকে নামলো ড্রেসিং টেবিলের সামনে এসে প্যাকেটটা রেখে আগে নিজের সারা শরীরে জড়ানো ভারী আলাদা করতে চাইল। আগে নাকের মোটা নতটা খুলল সে তারপর হাতের আঙুলের উপর দিয়ে টানা স্টোনের ব্রেসলেটটা খুলল আংটি আর হাত ভরা চুরিগুলোও খুলতে লাগল একে একে চুরিতে ভরে গেল ট্রেসিং টেবিলটা হাত খালি হলে সে এবার মাথার ঘোমটায় হাত দিল কিন্তু পেছনে পিন অনেকগুলো লাগানো সে হাতুয়ে হাতুয়ে খুঁজে পিন খোলার চেষ্টা করতে লাগল তবু না দেখে সবগুলো কেমন খুলতে পারছে না সে পার্লারের মেয়েগুলো এমনভাবে লাগিয়েছে এখন খোলাই মুশকিল হচ্ছে হঠাৎ মাথায় অন্য হাতের উপস্থিতি হালকা চকিত নজরে আয়নায় তাকাতেই নিজের পেছনে আদিত্যর অবস্থান পেল সে থমকিত হলো খানিকটা আজ যেন এই পুরুষটার আবহ তাকে কেমন অন্যরকম অনুভূতির আলোড়নে জর্জরিত করছে লজ্জাগুলো যেন আজ বেশি বসীভূত করছে তাকে আদিত্য আস্তে আস্তে নূরের ঘোমটার পিনগুলো খুলে ঘোমটা নামিয়ে দিল মাথার উপর থেকে উন্মুক্ত হল নূরের খোপার নিচে গলা কাদ। আদিত্যর হাত পৌঁছাল গলার পেছনে নেকলেসের হুকে হুক খুলতে খুলতে হাতের আঙুল ছুঁয়ে গেল নূরের কোমল গলা পিঠের উন্মুক্ত স্থানে নিঃশ্বাস বেসামাল হতে শুরু হল যেন গলা থেকে নামিয়ে দিল সামনে থেকে সেটা ধরে ফেলে নামিয়ে রাখল নূর সবগুলো নেকলেস খোলা শেষে গলার পিছনে দিল আদিত্য তৎক্ষণাতি চোখ বুঝে ফেললো নূর শিহরণে মাঘের হাড় কাপান শীতের মতো কাটা দিয়ে উঠল প্রতিটি লোমকু খুব গভীরভাবে চুমু খেয়ে মুখ তুলল আদিত্য মুখ এবার কানের পেছনে দাঁতের সাহায্যে কানের দুলের হুক টেনে খুলল নূরের শিহরণে কাঁধ হালকা বেঁকে এলো নূরের নিঃশ্বাসের ভারীর মাত্রাও বাড়ছে পাল্লা দিয়ে হুক খুলে ফেললে নূর দুলটা নামিয়ে নিচে রাখল একইভাবে অন্য দুলটাও খুললো খোলা শেষে কানেও চুমু খেল আদিত্য এরপর মাথার চুলের ক্লিপগুলো খুলে খোপা খুলে দিল। দিলের মাছের এরপর শাড়ির আঁচলে হাত দিল সে কাঁধের উপর ব্লাউজের সাথে আটকে রাখা সেফটিপিনটা খুলতেই আঁচল গড়ে পড়ে যেতে নিলে নূর সেটা চেপে ধরে কম্পিত স্বরে বলল আ আমি নিজেই করে নিব আমি এখন ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসছি আদিত্য নূরের কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল কি হল বউ লজ্জা শুধু এই আজ তো আমাদের মাঝে এক ইঞ্চি সুতর অবস্থান রাখতে দিব না আমি নূর লজ্জায় আর দাঁড়াতে পারল না প্যাকেটটা হাতে নিয়ে মুখের সামনে চেপে ধরে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেল পেছনে থেকে ঠোঁট কামড়ে হাসল আদিত্য হাসতে হাসতে বলল কাম সুন সুইটহার্ট আই কান থ্রুয়েট নূর আসতে আসতে আদিত্য নিজেও তার বিয়ের পোশাক পাল্টে নিল সাদা প্যান্ট আর সাদা পাতলা একটা শার্ট পরল সে শার্টের বোতাম উপরের তিনটাই খোলা শার্টের ফাঁকে বুক দৃশ্যমান তার রেডি হওয়ার পর রুমে লাইট ডিম করল সে জানালা আর বেলকনির দরজা দিয়ে ভরা চাঁদের রূপালি আলো প্রবেশ করে পরিবেশ যেন আরও মোহাময় করছে সাথের প্রকৃতিও আজ তাদের এই মধুর রাতলে মধুময় করতে শীতল পবন ছেড়েছে বাতাসে জানালার পর্দা উড়ছে এলোমেলো নিজের কাজ শেষে নূরের জন্য অপেক্ষা করতে লাগল সে মিনিট বিষেক পর নূর বের হল দরজা খোলা শব্দে সেদিকে ফিরে তাকালো আদিত্য তাকাতেই বুঝি সর্বনাশ হলো তার সকল ইন্দ্রিয় যেন তৎক্ষণাতি ক্রিয়াহীন হয়ে পড়ল সে যে সচক্ষে কোনো মানবিকে না যেন কোনো টপ্ত লাভা দেখতে পাচ্ছে যা আদিত্যর সর্বস্ব ধ্বংস করে দিচ্ছে নূর সাদা পাতলা জর্জেট শাড়িতে নিজেকে জড়িয়ে গোসল করাই ভেজা চুলের পানি টুপটাপ ঝরছে এখনো গায়ে আর কোনো কৃত্রিমতার লেশ নেই শুধুই শুভ্র আর স্নিগ্ধতার প্রতিমা এখন সে বাইরে থেকে আসা মাতাল পবনে পাতলা শাড়ি আরও লেপটে যাচ্ছে তার বদনে যার দরুন তার চিকন কোমর পেট স্পষ্টিত হচ্ছে যে রূপ আদিত্যকে বিমোহিত করে দিচ্ছে ঘায়ল করে দিচ্ছে সর্বত্র নূর মাথা নুইয়ে ধীর পায়ে একটু সামনে এগিয়ে এসে স্থির হল আদিত্যর ওই নজরে সব অগোছালো হয়ে যাচ্ছে তার কোথায় দাঁড়াবে কোথায় বসবে কিচ্ছুটি ঠাহর করতে পারছে না সে আদিত্যর কদম অগ্রসর হল ওই মহিয়ষী নারীর পানে চোখের পারদে তীব্র নেশার মাতালতা নেশা ভরা চোখে তাকিয়ে আদিত্য একসময় এসে দাঁড়ালো নূরের খুব কাছে নূর তখনও মাথা নুইয়ে আদিত্যর হাত পৌঁছাল নূরের কোমরে শাড়ির ফাঁকে হাত গলিয়ে কোমর পেঁচিয়ে টেনে নিল তাকে নিজের বাহুডোরে নূরের মাথা ঠেকল আদিত্যর বুকে আর হাত দুটোতে ধরল আদিত্যর বুকের পাশে সার্তের অংশ সদ্য সাওয়ার নেওয়া ভেজা চুলে নাক ডোবাল সে চুলের ঘ্রাণে নিঃশ্বাস মাতোয়ারা করতে ব্যস্ত নূর বিমূর হল নিঃশ্বাসের জোর বাড়ল তার আদিত্য চুলে নাক ডুবিয়ে মাতাল কণ্ঠে বলল এতটা ধ্বংস করছ যে পারবে কি পরে সামলাতে আমি যে আজ ভিনচি হব আর তুমি হবে আমার মোনালিসা তোমাকে আবিষ্কার করব আজ নিজের সবটা দিয়ে চুল থেকে মাথা তুলল আদিত্য বুক থেকে নূরের মুখটা তুলে ধরল সামনে চোখ বন্ধ নূরের আদিত্যর নেশালো নজর নূরের কম্পিত অধরে মাথা নুয়ে ধীরে ধীরে অগ্রসর হল সেই অধরপানে হঠাৎ নূর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে পালালো অন্যদিকে লাজুক হেসে বলল এত সহজে না জনাব আদিত্য হালকা হেসে বলল আচ্ছা তাই নাকি দেখাই যাক নূর ছুটতে লাগল আদিত্যর হাত থেকে বাঁচতে আদিত্য তাকে ধরার জন্য ছুটল তার পিছে। ঘরের চারিদিকে গোল গোল দৌড়াতে লাগল দুজন নূর একসময় বিয়ে জানালার পর্দার পেছনে নিজেকে লুকিয়ে ফেলল দুই হাতে পর্দা টেনে মুখের উপর ঢেকে ফেলল তা দেখে হাসল আদিত্য সেও দৌড়ে গেল নূরের সামনে নূরের দুই পাশ দিয়ে হাত রেখে আটকে দিল তাকে পর্দার উপর দিয়েই নূরের কপালে কপাল ঠেকিয়ে বলল এখন কোথায় পালাবে বউ এবার তো আটকা পড়ে গেছ নূর কিছু বলল না শুধু ভারী নিঃশ্বাসের শব্দ আসছে আদিত্য ধীরে ধীরে এক হাত পর্দা ভেদ করে নূরের কোমরে গলিয়ে দিল আরেক হাতে নূরের মুখের উপর থেকে পর্দা সরিয়ে দিল চোখ বুঝে কাঁপছে নূর ভারী তার নিঃশ্বাসের ওঠানামা যা আদিত্যকে করছে আরো তীব্র মাতাল কাঁধের উপর থেকে চুল সরিয়ে সেথায় অধর ছোয়াল নিবিড় ভাবে বিদ্যুৎ বয়ে গেল যেন নূরের সর্বাঙ্গে দুই হাতে পর্দা চেপে ধরল সে আদিত্য তার কাজে আরো মগ্ন হল গলা কাঁধে চুমুর বর্ষণ করল কোমরে হাতের বিচরণ আরও জোরালো হচ্ছে গলা থেকে মাথা তুলে আবারও মাথা তুলে নূরের মুখের দিকে তাকাল সে নূরও সেই মুহূর্তে চোখ মেলে তাকালো আদিত্যর নেশালো নজরে নজর পড়তেই লজ্জায় হঠাৎ উল্টো হয়ে ঘুরে গেল সে জানালার গ্রিল ধরে হাঁপাতে লাগল সে আদিত্য পেছনে থেকে পিঠের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল পেছনের ফিতাটা একটানে খুলে ফেলল সে ফর্সা মোলায়েম পিঠে আলতো করে কামড় বসাল এবার আদিত্য নূরের অবস্থা করুন দাঁড়িয়ে থাকা দায় তার ড্রিল চেপে ধরে থরথর করে কেঁপে যাচ্ছে নারী পিঠেও অজস্র চুমুতে ঢেকে দিল আদিত্য নূরের কাঁধ ধরে আস্তে করে সামনে ঘোরাল তাকে বিবস নূর ঝট করে আদিত্যর বুকের মাঝে নিজের আশ্রয় খুঁজল নিজেকে লুকিয়ে ফেলার ইচ্ছে যেন আদিত্য ঝুঁকে কোলে তুলে নিল তাকে নূরকে নিয়ে এসে ফুলে সাজানো বিছানায় শুয়ে দিল মিলিত করল অধরে অধর ডুব দিল অতল সমুদ্রে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিল নূরকে দুজন দুজনাতে খুঁজে পেল নতুন মোহনা ঘুমের মাঝেই মুখের উপর পানির ছিটা পড়তেই কপালকুচকে চোখ মেলে তাকালো আদিত্য বালিশের উপর উবু হয়ে ঘুমিয়েছিল সে উন্মুক্ত শরীরের কোমর পর্যন্ত সাদা চাদরে ঢাকা চোখ মেলে তাকালে সে সাক্ষী হয় এক অপরূপ দৃশ্যের ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছে তার একান্ত আপন রমণী তার বধূটি সেই চুলের পানির ছিটাই এসে লেগেছে তার মুখে সদ্য সাওয়ার নিয়ে এসেছে সে বোঝা যাচ্ছে আকাশী রঙের সুতির শাড়ি তার অঙ্গে কাঁধ হালকা বাকিয়ে ভেজা চুল একপাশে এনে তোয়ালে দ্বারা পুচ্ছে তা চুলের পানিতে পেছনের অনেকটা অংশ ভিজে গেছে কোমরের উন্মুক্ত স্থানে বিন্দু বিন্দু পানির কণা জমে যেন মুক্ত দানার মতো চিকিচিক করছে সাথে গলা ঘাড় পিঠে গতরাতে আদিত্যর দেওয়া ভালোবাসার চিহ্নগুলোও জলজল করছে সকাল সকাল চোখ খুলে এমন অপূর্ব মোহনতা দেখে যেন আদিত্যর হৃদয় মন বিমোহিত হয়ে গেল মুহূর্তেই সকাল যে কখনো এত সুন্দরও হতে পারে তা জানাই ছিল না তার যেমন গত ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর রাত তেমনি আজকের সকালটাও আদিত্যর জীবনের সবচেয়ে সুন্দর সকাল যতটা সুন্দর হলে মানুষ নিজেকে পৃথিবীর সর্বসুখীর জায়গায় পায় নূরের উপস্থিতি মানেই তার জীবন সুখের সাম্রাজ্য বিছানা ছেড়ে ধীরে ধীরে দাঁড়ালো আদিত্য সাদা চাদরটাই কোমরে পেঁচিয়ে বাঁধল পর্নে তারপর এগুলো নূরের দিকে নজরের সীমানা জুড়ে মুগ্ধতা আর নেশার ঘন ঘটা নূর তখনও নিজের মতোই চুল ঝাড়তে মগ্ন হঠাৎই নিজের শীতল কোমরে উন ছাতের স্পর্শে কেঁপে উঠে আয়নায় দৃষ্টি তুলে তাকালো নূর নিজের পেছনে আদিত্যকে দেখে তৎক্ষণাতি লাজে রাঙা হল তার মুখমণ্ডল থতমত গলায় বলল উঠে পড়েছ তুমি তৎক্ষণাৎ জবাব দিল না আদিত্য নূরের শাড়ির ফাঁকে কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল সে মুখ নামিয়ে নূরের কাঁধে জমে থাকা পানির কণা নিজের অধর লাগিয়ে শুষে নিল চোখ বুঝে হাতে তোয়ালে চেপে ধরল নূর আদিত্যর অধরের চলন বাড়ল কাঁধ থেকে পিঠে অধর লেপটিয়ে নিয়ে এল সকল জলকনাগুলো একইভাবে টেনে নিল সে হাতের বিচরণ আরও সুগভীর হচ্ছে নূরের ভারী নিঃশ্বাসের পালা বাড়ছে পায়ের আঙুলগুলো ভাজ হয়ে চেপে এলো তার পিঠ থেকে মুখ তুলে এবার কানের কাছের চুলে নাক ডুবাল আদিত্য চুলে নাক ঘষতে ঘষতে নেশাময় কণ্ঠে বলল গুড মর্নিং অ্যাঞ্জেল আমার জীবনে এই সকালটা আনার জন্য অনেক ধন্যবাদ তোমাকে এমন সকাল আমি রোজ চাই প্রতিটা মুহূর্ত তোমার রঙে রাঙাতে চাই তোমার সুবাস আমার নিঃশ্বাসে চাই প্রতিক্ষণ আমার বলতে আর কিছুই অবশিষ্ট নেই আমার মাঝে সব তোমার মাঝে বিলীন শুধু তুমিতেই আমি অমলিন নূর চোখ বুঝে শুনে যাচ্ছে আদিত্যর অনুভূতি বার্তা সুখময় অনুভবে হৃদয় নিমজ্জিত তনু মনে হাজার হাজারঙের প্রজাতির মেলা জমছে খানিক বাদে চোখ মেলে তাকিয়ে লাজুক সুরে নূর বলল যাও সাওয়ার নিয়ে এসো আমি তোমার কাপড় বের করে দিচ্ছি বলেই নূর আদিত্যর বাহুডোর থেকে বেরিয়ে চলে যেতে নিল কিন্তু তা হতে দিল না আদিত্য পেছনে আঁচল টেনে ধরল সে নূর থেমে গিয়ে কাঁধে হাত দিয়ে তার আঁচল চেপে ধরল আদিত্য আচল ধরে একটু জোরে টান দিলে নূর আবারও এসে আদিত্যর বুকে পড়ল আদিত্য নূরের কমর ধরে তাকে নিজের দিকে ঘুরাল গালে আঙুল বুলিয়ে থুতনি ধরে মুখ উঁচু করে তুলে ধরল লাজে রাঙা গাল আর ফর্সা নাকটাতে ডায়মন্ডের ছোট্ট নাকফুলটা চিকচিক করছে বউটাকে যেন এতে আরো আকর্ষণীয় লাগছে আদিত্য চুমু খেল নাকফুলের স্থানে তারপর দুষ্টু হেসে বলল কোথায় পালাচ্ছ বউ আমার মর্নিং কিস কোথায় আগে মর্নিং কিস তারপর বাকি সব লাজুক হেসে বলল কোনো কিস টিস হবে না আগে যাও গোসল সেরে এসো এমনিতেই উঠতে দেরি হয়ে গেছে বাইরে গেলে সবগুলো লজ্জা দিয়ে মেরে ফেলবে দইখো উহুং ডোন্ট চেঞ্জ দ্য টপিক ওয়াইফি আগে মর্নিং কিস হবে তা না হলে কোথাও যাওয়া যায় নেই এখন থেকে ঘুম থেকে উঠে সবার প্রথম আমার মর্নিং কিস চাই না হলে হবে না এখন ফতাফত কিস দাও চল কি দুষ্টুমি শুরু করলে সকাল সকাল ছাড়ো না প্লিজ কিস না দিলে ছাড়াছাড়ি নেই নূর বুঝল আদিত্য তাকে এভাবে ছাড়বে না অগত্যা নূর ঝট করে আদিত্যর গালে এজটা চুমু খেয়ে লাজুক মুখ করে বলল নাও দিয়েছি এখন ছাড়ো প্লিজ আদিত্য সরু চোখে তাকিয়ে বলল এটা কি ছিল আমি কি বাচ্চা নাকি বুঝতে পারছি তোমার দ্বারা হবে না আমারটা আমাকেই নিতে হবে বলেই নূরের সাথে অধর মিলিত করল আদিত্য সময় নিয়ে নিজের কাজ সম্পন্ন করল সে নূর মাথা নুইয়ে লজ্জায় মরি হয়ে বলল এখন তো যাও গোসল করে এসো সে যাব আগে বলো তুমি আমাকে রেখে আগেই উঠেছ কেন আরে আমার ঘুম ভেঙে গিয়েছিল তো আমি কি করব এমনিতেই এত বেলা হয়ে গিয়েছিল আর কত ঘুমাব যতক্ষণ আমি না উঠি ঘুম ভেঙে গেলেও আমার বুকের মাঝে শুয়ে থাকবে তুমি আচ্ছা বাবা সরি এখন যাও প্লিজ গোসল সেরে আসো তুমিও চলো আমার সাথে একসাথে গোসল করব আমরা কিন্তু আমি তো এইমাত্র গোসল করে আসলাম হ্যাঁ তো কেন করলে আমাকে রেখে একা একা গোসল করতে কে বলেছে তোমাকে এখন আমার সাথে আবার চলো এই না না প্লিজ গোসল করে এসে আবার কেউ গোসল করে আদিত্য দুষ্টু হেসে বলল ঠিক আছে তাহলে আবার না হয় গোসল করার কারণ দিয়ে দেই তোমাকে আদিত্যর মতলব বুঝতে পেরে নূর চোখ বড় বড় করে বলল ই এই দেখ এখন এসব মাথায় আনবে না কিন্তু একদম বলেই নিজেকে ছাড়িয়ে নিয়ে আদিত্যকে ঠেলে ওয়াশরুমের দিকে পাঠাতে চাইল আদিত্য হাসতে হাসতে বলতে লাগল আরে সত্যি বলছি অ্যাঞ্জেল এই মজা হবে অনেক অনেক কষ্টে ঠেলে ঠুলে আদিত্যকে ওয়াশরুমে পাঠাতে সক্ষম হল নূর ওয়াশরুমে ঢুকেও আদিত্য দরজার ফাঁক দিয়ে মাথা বের করে বলল আরেকবার ভেবে দেখো অ্যাঞ্জেল এমন সুযোগ হাত ছাড়া করতে নেই নূর দরজা টেনে লাগিয়ে দিল আদিত্যর মুখের উপর ভেতর থেকে আদিত্যর হাসির আওয়াজ শোনা গেল নূরও লাজুক হেসে দুই হাতে মুখ ঢেকে ফেলল রেডি হয়ে একটু পরে নিচে নেমে এলো আদিত্য নূর বাকিরা ততক্ষণে নাস্তার টেবিলে এসে পড়েছে আদিত্যদের আসতে দেখেই আবির চেয়ারে আয়েশি ভঙ্গিতে গা এলিয়ে দিয়ে মুখ বানিয়ে বলল ভাই আজকাল কি দিন এসে গেল লিপস্টিক খাওয়া পাবলিক আবার খাবারও খেতে আসে মানে লিপস্টিকও তারাই খাবে আবার খাবারও তারাই খাবে আর আমরা গরুর ঘাস খাবো মানবতা আজ কোথায় আবিরের কথায় আদিত্যর মাঝে তেমন ভাবাবেগ না হলেও নূর লজ্জায় মরি মরি বিহান পাশ থেকে বলে উঠল তো তোরে কেঠাই ঠেকাইছে জানা তুই ও লিপস্টিকের ডিনার কর আবির তখন আরো চোখে আহানাকে দেখে বলল খাইতে দিলে তো কেউ একজন অনাহারী এখানে লিপস্টিকের পিপাসায় অনাহারে মরে যাচ্ছে মরুভূমির বুকে যেমন পথিক পানি না পেয়ে ছটফটিয়ে মরে যায় তেমনি আমিও লিপস্টিক না পেয়ে মরে যাচ্ছি অথচ কোনো সহৃদয়বান নারীর দয়াই হচ্ছে না আমার উপর একজন মৃত্যু পদযাত্রীকে একটু স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিকের আহার দিয়ে বাঁচিয়ে তোলার মতো কি কেউ নেই কি নির্দয় নারী জাতি মানবতা আজ নর্দমায় বিহান আর আদিত্য হাসতে লাগলো ওর কথায় আহানা থেকে নিক্ষেপ করল আদিত্য তখন বলে উঠল বিষয়টা আসলেই গুরুতর গাম্ভীর্যপূর্ণ এটাকে লাইটলি নেওয়া যাবে না একদম আমাদের বন্ধুটাকে এভাবে লিপস্টিকের অভাবে অকালে মরতে দিতে পারি না আমরা কি বলিস বিহান আমাদের অবশ্যই তাকে লিপস্টিকের ব্যবস্থা করে দেওয়া উচিত তাই না। বিহানের দিকে তাকিয়ে চোখটিপ মারল আদিত্য বিহান বুঝতে পেরে মাথা ঝাঁকিয়ে বলল হ হ এককেরে হাঁচা কথা আমগো লুঙ্গি ফাটা দস্তরে এমতে মরবার দিবার পারি না আমরা আবির নাক টেনে নেকা সুরে বলল তোরা আমাকে এত ভালোবাসিস আমার তো জানাই ছিল না কাদাই দিলি পাগলা আমি জানতাম তোরা বুঝবি আমার দুঃখ আদিত্য বলল তাহলে কি বলিস করে দেই লিপস্টিকের ব্যবস্থা আবির মাত্রাতিরিক্ত লাজুক ভঙ্গিতে বলল তোরা যখন বলছিস তাই কথা ফেলতে তো আর পারি না হাউ সুইট তাহলে কালি চল কোথায় আহানাদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে গলায় খাবার আটকে গেল আবিরের কাশি উঠে গেল জোরে জোরে কাঁচতে কাঁচতে চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম বেচারা কথার মোর হঠাৎ এভাবে ঘুরবে বুঝতে পারেনি সে আহানাও অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ল এই কথায় তবে মনের মাঝে অজানা খুশিও কাজ করছে বটে তার মন যে সেই না জানি কবে থেকে আবিরের বউ হওয়ার স্বপ্ন দেখছে কিন্তু এই বেপরোয়া মানবের সেই কই ভালোবাসাটা বুঝতেই এত বছর লাগিয়ে দিল সেখানে বিয়ের কথা আর কি বলবে আবির কোনোরকমে কাশি থামিয়ে থতমত গলায় বলল বিয়ে বিয়ের কথা কোথা থেকে আসলো হঠাৎ আরে তুই তো আমাদের দেখে আপোষস করছিলি তো এখন তোকেও আমাদের কাতারে আনব তাহলে তো আর আপোষস হবে না তখন তুইও ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার তিনবেলা লিপস্টিকের আহার করিস যত খুশি কেউ ঠেকাবে না আবির ফিচেল হেসে বলল আ আরে আমি তো মজা করছিলাম তোরা তো দেখি সিরিয়াস হয়ে গেলি আরে আবিরের কথা আর কুমিরের কাদা দুটো একই সমান এদের কোনো অস্তিত্ব নেই আরে না না তা বললে কি হয় লিপস্টিকের অভাবে তোকে কি মরতে দিতে পারি আমরা কিছুতেই না আরে ধুর আমার কোনো লিপস্টিকের চাহিদা নেই আরে আমার তো চরম অ্যালার্জি আছে লিপস্টিকে এতে হার্ট অ্যাটাক হয়ে মরার সম্ভাবনাও আছে আমার তাই তো টিভিতে লিপস্টিকের অ্যাড এলেও আমি চোখ বন্ধ করে বসে থাকি সত্যি বলছি এখন এসব বিয়ের টপিক ছাড়ত আবিরের কথার পর হঠাৎ আহানা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল মলিন মুখে সবার উদ্দেশ্যে শুধু বলল আমি এখন আসি বিয়ের অনুষ্ঠান শেষ এখন ফিরতে হবে আমাকে বাসা থেকে ফোন দিয়েছিল বলেই আহানা চেয়ার সরিয়ে চলে যেতে নিল সবাই বুঝতে পারল আহানা মন খারাপ করে চলে যাচ্ছে হিয়া তখন আহানার উদ্দেশ্যে বলল আরে এত তাড়াতাড়ি যাওয়ার কি হল আজকের দিনটা থেকে যাও তোমার বাসায় আমি কথা বলে নিব আহানা মাথা নুয়ে কাঁধের ভ্যানিটি ব্যাগের ফিতা টানতে টানতে বলল না যেতে হবে আমাকে সামনে একজাম পড়া মিস যাচ্ছে আমার আচ্ছা ঠিক আছে কিন্তু একা যাবে কেন আবির ভাইয়া তোমাকে নামিয়ে দিয়ে আসবে বাসায় সমস্যা নেই ভাবি আমি একাই যেতে পারবো কাউকে পেরেশান হতে হবে না আসি বলেই আহানা দ্রুত পায়ে বেরিয়ে গেল আবির তার যাওয়ার পানে স্থির তাকিয়ে রইল আদিত্য তখন গম্ভীর সুরে বলল দিলিত মেয়েটার মন খারাপ করে সমস্যা কি তোর সারাজীবন কি এমন সন্ন্যাসী হয়েই থাকবি মেয়েটাকে আর কত কষ্ট দিবি তুই আমি জানি তোর বিয়ের উপর বিশ্বাস নেই তোর বাবা মায়ের বিচ্ছেদ হওয়া দেখে এই ধারণা পোষণ করিস তুই কিন্তু তুই কবে বুঝবি যে দুনিয়াতে যেমন সব মানুষ এক হয় না তেমনি সব সম্পর্ক একরকম হয় না বিয়ের বন্ধনে মানুষ সুখী হয় এমন উদাহরণ হারি হারি আছে তুই কেন শুধু খারাপ উদাহরণটা নিয়েই পড়ে থাকবি সারা জীবন আমি বলছি না স্বামী স্ত্রীতে বিভেদ হয় না তাই বলে কি ভালোবাসা শেষ হয়ে যায় দেখ এখনও সময় আছে নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনো ঘরমুখ জীবন কর না হলে সারা জীবন ছন্ন পথিক হয়েই ঘুরবি সবকিছু হারিয়ে শুধু শূন্যতা ভার ছাড়া কিছুই পাবি না নূর তখন কোমল গলায় বলল ও ঠিকই বলেছে ভাইয়া আর আহানা যথেষ্ট ম্যাচিউর আর সহনশীল বুদ্ধিমত্তা সম্পূর্ণ মেয়ে ওর চোখে আমি আপনার জন্য ভালোবাসা দেখেছি আমি জানি ও আপনাকে ঠিকই সামলে নিবে নিজের মতো করে শুধু একটু হাত বাড়ানোর দরকার আপনার দেখবেন ও নিজেই আপনার জীবনের সকল পথ সুগম করে দিবে আবির কিছু বলছে না সুবোধ বালকের মতো শুধু চুপচাপ শুনে গেল ওদের কথা বলল এখন গাধার মতো বসে না থেকে যা মেয়েটাকে মানা কথাটা বলতেই আবির দ্রুত উঠে গেল বাইরের দিকে আদিত্য ফোত করে নিঃশ্বাস ছেড়ে বলল এবার যদি গাধাটার মাথা একটু সুবুদ্ধি হয় আবির দ্রুত বাইরে এসে দেখল আহানা এখনও যায়নি পুল সাইডের ছাতা বিশিষ্ট চেয়ারে বসে আছে আবির এগিয়ে গেল সেদিকে কাছাকাছি যেতেই বুঝতে পারল আহানা কাঁদছে আবির কাছে এসে বলে উঠল কিরে বিয়ের আগেই বিধবাদের মতো মরা কান্না করছিস কেন নাকি আমাকে লিপস্টিক না খাওয়ানোর শোকে কাঁদছিস ব্যাপার না এখনো চাইলে খাওয়াতে পারিস তুই তো জানিসই আমি কত মহান কারো কান্না দেখতে পারি না আমি আবিরের কথার বিপরীতে আহানা দ্রুত চোখ মুছে উঠে চলে যেতে পা বাড়াল কিন্তু যেতে পারল না আবির তার হাত ধরে টানমেরে নিজের বাহুডোর আটকে ফেলল আহানা মোচরামুচরি করে নিজেকে ছাড়ানোর জন্য সর্বশক্তি লাগাল কিন্তু ছাড়ল না আবির এক পর্যায়ে ফুপিয়ে উঠল আহানা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল ছাড়ুন আমাকে যেতে দিন কেন আটকে রেখেছেন আবির দুষ্টু হেসে বলল স্ট্রবেরি চুমু নিতে যাওয়ার আগে পাওনা শোধ করে তো যা তা না হলে যেতে দিচ্ছি না কোথাও ক্ষিপ্ত অশ্রুসিক্ত দৃষ্টি নিক্ষেপ করল আবিরের পানে নাক ফুলিয়ে চোয়াল শক্ত সর্বশক্তি দিয়ে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে আবারও যেতে উদ্যত হল আবির এবার দৌড়ে সোজা আহানাকে কাঁধের উপর তুলে নিল আহানা হাত পা ছোড়াছড়ি করতে লাগল নিজেকে ছাড়ানোর জন্য আবিরের পিঠে কিলাতে লাগল রাগে কিন্তু কাজ হল না কিছুতেই আবির তাকে নিয়ে আবারও পুলের পাশের চেয়ারে এনে বসালো নিজেও বসল তার পাশে কিন্তু আহানা উঠে চলে যেতে চাইল আবারও আবির আহানার দুই বাহু ধরে ধমকে উঠে বলল চুপ একদম নরবি না একটু তো উঠিয়ে পুলের পানিতে ছুঁড়ে মারব কখন থেকে তিরিং বিরিং করছিস পুরো এনার্জি শেষ করে দিলি আমার আহানা অভিমানী সুরে বকল কে বলেছে শেষ করতে ছেড়ে দিন আমাকে কেন আটকে রেখেছেন আপনি তো চান না আমাকে আমার যা খুশি হয়ে যাক তাতে আপনার কি আপনি আপনার সিঙ্গেল লাইফ নিয়ে খুশি থাকুন আমি আমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে চলে যাব আপনার জীবন থেকে আর কোনো ভেজাল থাকবে না চু পিরিয়ড অনেক বেশি প্যাটার প্যাটার করা শিখে গেছিস তুই পানিতে চুবালে মগজ ঠিকানায় চলে আসবে তোর আহানা অন্যদিকে মুখ ঘুরিয়ে অশ্রু ঝরাতে লাগল আবির এক হাতে আহানার মুখ ঘুরিয়ে কপালে কপাল ঠেকিয়ে শান্ত সুরে বলল এমন করছিস কেন আননি শান্ত হ না এক তুই তো বুঝিস আমাকে হ্যাঁ তোকে আমার চাই তোকে হারাতে চাই না কখনো কিন্তু বিয়ে নামক জিনিসটাকে আমি অনেক ভয় করি ভয়টা আমার নিজের জন্যই বেশি আমার নিজের উপর ভরসা পাই না আমি আমি স্বামীর দায়িত্ব আদৌ ঠিকভাবে পালন করতে পারবো কিনা এই ভয় পাই আমি আমার মাঝেও সেই একই রক্ত বইছে যদি আমিও একই রকম করি তোকে যদি সেই একই পরিণতি দেই তাহলে সেদিন বেঁচে থেকেও মরে যাব আমি এই ভয়েই আমি সবসময় বিয়ের বন্ধনকে দূরে রাখি আহানা এবার যেন একটু দুই হাতে আবিরের মুখটা ধরে শান্ত সুরে বলল আমার উপর কি ভরসা নেই আপনার আমি আছি তো আপনার রক্তে বিচ্ছেদ থাকলে আমার রক্তেও বন্ধনের শক্তি আছে আমি না হয় দুজনের পক্ষেরটা একাই সামলে নিব শুধু একটু আমার হাতটা ধরে নিজের জীবনে আসার সুযোগ দিন তারপর সব দায়িত্ব আমার কিন্তু বিয়ে করব কিভাবে পোশাক কেনার আগে একটু ট্রায়াল তো হয় তো বিয়ে পার্মানেন্টলি হওয়ার আগে একটু ট্রায়াল তো দে লিপস্টিক খাওয়ার ট্রায়াল বলেই চোখ টিপ মেরে দুষ্টু হাসল আবির আহানা আবিরের বুকে কিল মেরে বলল সে গুড়ে বালি আগে বিয়ে তারপর সব আবির হঠাৎ উচ্চস্বরে গলা উচিয়ে বলল আদি বিহান কাজী ডাক জলদি আজ তো লিপস্টিক সংঘটন সম্পন্ন করেই ছাড়ব আহানা চোখ বড় বড় হতভম্ব চোখে তাকিয়ে বলল আজ বিয়ে মানে কি বলছেন এসব থাক আর ঢং করতে হবে না আমাকে লুটেপুটে খাওয়ার জন্যই তো এত কারসাজি তোর অবলা ছেলেটাকে আর আস্ত রাখবি না তুই ভায়োলেন্ট বেদি না জানি কি হবে আমার এখন আহানা হেসে দিয়ে মুখ গুজল আবিরের বুকে আবির জোরে জোরে গানের সুর ধরে বলল মিউজিক্যাল নোট ওড়ে আয়ায় আয় ভীষণ প্রেমের ঝড় উইঠাসে আমার অন্তরায় গাজীপুরে আদিত্যদের ফার্মা হাউজে বেড়াতে যাবে আজ সবাই আদিত্য নূরের প্রায় দু সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু বাইরে কোথাও যাওয়া হয়নি তাদের যদিও আদিত্য নূরকে নিয়ে কোনো আউট অফ কান্ট্রি যেতে চেয়েছিল কিন্তু নূরের ইচ্ছে সবার সাথে বেড়ানোর আর হিয়া ছোট বাচ্চা নিয়ে এখন বেশি দূরে ট্রাভেল করতে পারবে না তাই আপাতত ফার্মা হাউসের প্ল্যান করা হয়েছে এর মাঝে আবার আবিরকেও ধরে বেঁধে বিয়ের বাঁধনে আটকিয়ে ফেলা হয়েছে শেষমেশ সেই খুশির কারণও যোগ হয়েছে এই আনন্দে সকাল সকালই সবাই রেডি হচ্ছে বেরোনোর উদ্দেশ্যে বিহান ছেলেকে কোলে নিয়ে দোলাচ্ছে আর হিয়াকে তারা দিয়ে বলছে হইছে নি তোমার আরে আমরা বাপ বেটা ছেই কখন রেডি হইয়া বাছি হইয়া গেলাম আর তোমার অহনো ঠোঁটপালিচ নখপালিচ দেওয়া শ্যাশ হইল না বিহানের ক্যাচ ক্যাচে হিয়া হাতের লিপস্টিকটা ঠাস করে ড্রেসিং টেবিলের উপর ফেলে বলল ঠিক আছে হলাম না রেডি যাওয়াও লাগবে না আমার আমার জন্যই তো সব ঝামেলা তাই না এত এত দেরি হয়ে যাচ্ছে তোমার আরে তোমাদের সময় লাগবে কেন তোমরা তো একটা ফাটা জিন্স আর গেঞ্জি গলায় ঢুকালেই শেষ আর কি কাজ আছে তোমাদের আর মেয়েদের কত ধাপ পেরোতে হয় জানো আরে একটা শাড়ি পরতে গেলেও আগে তাকে পেটিকোট ব্লাউজ পরতে হয় তারপরে আসে শাড়ির পালা সেই শাড়ি পরা লুঙ্গি পরার মতো সহজ কাজ না যে কোমরে একটা গিট্টু মেরে দিলাম আর হয়ে গেল শাড়ি পরা আর আরে শাড়িটা প্রথমে পরার আগে উচ্চতা মাপতে হয় হিলের উচ্চতা মেপে তারপর পরা শুরু করতে হয় তারপর কুচি করতে গেলে তো ধৈর্যের মা বাপ হয়ে যায় কুচি কতগুলো হলো ঠিক মাপের হলো কিনা পাটে পাটে বসছে কিনা উঁচু নিচু আছে কিনা আরও কত কিছু লেভেল করতে হয় এত চড়াই উতরাই পেরিয়েও যখন দেখা গেল পড়া ঠিক হয়নি তখন পুরো শাড়ি খুলে আবার নতুন করে শুরু করতে হয় তাহলে বুঝতে পারছ কতটা কঠিন কাজ এটা আরে আইনস্টাইনের বাপেরও ক্ষমতা হবে না শাড়ি পরার সহজ উপায়ে আবিষ্কার করার আর তোমরা পুরুষরা বলো আমাদের সময় লাগে একবার শাড়ি পরে দেখাও তাহলে বুঝবে কত শাড়িতে কত কুচি হিয়ার শাড়ি পুরাণ শুনে বেচারা বিহান তোবদা খেয়ে গেল কেমন অনুভূতি শূন্য হয়ে হা হয়ে গেল দাঁড়ানোর উপরই যেন কোমায় চলে গেল বেচারা শাড়ির মাঝেও যে রহস্য আছে আজ জানল সে কোন রকমে নিজেকে সামলে নিয়ে বিহান বলে উঠল হাঁচা কইছ বউ আমার ভুল হইয়া গেছে গা আর জীবনেও কিছু কম না তুমি তোমার সময় নিয়া রেডি হও ছমছা নাই আমরা এই জনমে যাইতে না পারি পরের জনমে জামুগা। তাতে কি ওইছে তয় তুমি চাপ লইও না আরামছে রেডি হও বলেই ফিচেল হেসে বিহান ছেলেকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে এল বাইরে আসতে আসতে ছেলের দিকে তাকিয়ে বলল হুন বাপ জীবনে আর যাই করছ বৌরে শাড়ি কিনা দিস না দরকার হইলে প্যান্ট কিননা দিস তাও শাড়ি কিনা দিস না বাপের অভিজ্ঞতা থাইকা শিক্ষা লইস আদিত্য বাইরে গিয়েছিল একটা জরুরি কাজে আসলে ওদের এক্সিডেন্টের পেছনে যারা দায়ী ছিল তাদেরই শাস্তির ব্যবস্থা করতে গিয়েছিল সে অপরাধী ওর শত্রুপক্ষের লোক ছিল যারা ওর উপর অনেকবার হামলা চালানোর চেষ্টা করেছিল আর সেদিন কামিয়াব হয়ে যায় তারা এটা আবির আর বিহান আদিত্যকে জানায় যখন সে সুস্থ হয় আদিত্য তখনই গ্যাংয়ের লোকজন দিয়ে অপরাধীকে ধরে এনে শাস্তির ব্যবস্থা করে ওদের জন্য দুদুটো বছর নূরকে হারিয়ে মরি দুযন্ত্রণা নিয়ে ভোগ করতে হয়েছে সেই অপরাধীদের ভয়ঙ্কর শাস্তি দিয়েছে আদিত্যে সেখান থেকেই আদিত্য লোকের ফোন এসেছিল ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকল সে অন্য খেয়ালি সামনে তাকালে থমকে যায় আদিত্যর দৃষ্টি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সজ্জিত করতে থাকা ওই মহিয়সী নারীতে হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি অঙ্গে জড়িয়েছে নূর আদিত্যর মুগ্ধ অপলক ধ্যানমগ্ন দৃষ্টি তাকে দেখতেই সক্রিয় ফোনের ওপাশের ব্যক্তিটি সারা শব্দ না পেয়ে হ্যালো হ্যালো করতে করতে একসময় ফোন কেটে দিল আদিত্যর সেদিকে কোনো খেয়াল নেই সে তো তার বধুকে দেখতে ব্যস্ত নূরকে এভাবে যখন দেখে তখন শীতল অনুভূতিতে বুকটা জুড়িয়ে তার এই নারীটি আদিত্যর বধূ একান্তই তার আদিত্যর রাজ্যের একমাত্র রানী সে ভাবতেই যেন সুখময় আবেগের এক প্রলয় উপচে পড়ে আদিত্য অন্তর্দেশ জুড়ে আদিত্য ফোনটা বিছানার উপর ছুঁড়ে মেরে ধীরে ধীরে নূরের কাছে অগ্রসর হল সে নূর তখন এক কানে মাত্র দুল পড়তে নিয়েছিল ঠিক তখনই আদিত্য পিছে এসে দাঁড়ালো নূরের এক হাত পৌঁছে গেল নূরের শাড়ির ফাঁকে খোলা কোমরে নরম তুলতুলে কোমর পেটে হাতের বিচরণ চালালো নূরকে চেপে মিশিয়ে নিল নিজের সাথে কাঁধের উন্মুক্ত স্থানে অধর ছোয়াল গভীর স্পর্শে কেঁপে উঠে চোখ বুঝে নিল নূর আজ প্রায় দু সপ্তাহ হয়ে গেল তাদের কাছে আসার তবুও যেন প্রতিবারই আদিত্য রালিঙ্গন তাকে প্রথম দিনের মতোই কম্পিত করে দেয় যেন নতুন করে স্পর্শ করছে সে নূরের কানের কাছে মুখ নিয়ে আদিত্য নেশালো কণ্ঠে বলল আর কতভাবে ভাবে ঘায়ল করবে অ্যাঞ্জেল এত সুন্দর লাগছে তোমাকে আমার তো এখন যেতেই ইচ্ছে করছে না আমরা বরং আজ থেকে যাই ওরা যাক তারপর এ বাড়িতে শুধু আমরা দুজন মজা হবে না বলো দুষ্টু আভাস আদিত্যর কণ্ঠে কথাগুলো বলে নূরের কানের লতিতে আলতো করে কামড়ে ধরল সে নূর কাঁধ হালকা বাকিয়ে লাজুক সুরে বলল একদম মজা হবে না এসব দুষ্টু বুদ্ধি ঝেড়ে ফেলে জলদি রেডি হয়ে নাও বেরোতে হবে আমি তোমার কাপড় চোপড় বের করে রেখেছি দেখো আরে শোনো না আমরা থাকি না সত্যি বলছি অনেক মজা হবে পরে না হয় আমরা যাব নূর একটু মিছে রাগ দেখিয়ে বলল তুমি রেডি হতে যাবে নাকি তোমাকে রেখেই চলে যাব আমি আদিত্যকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ঠেলে রেতি হওয়ার জন্য পাঠাল আদিত্য হাসতে হাসতে বলল আরেকবার ভেবে দেখব পরে কিন্তু পস্তাবা রেডি হয়ে বেরিয়ে সবাই গাড়ির কাছে এলো বড় একটা হাইস ভাড়া করা হয়েছে সবার জন্য গাড়ির কাছে এসে দেখল আবির আগে থেকেই গাড়িতে বসে আছে শুধু একা বসে নেই সাথে আহানাকেও এক হাতে জড়িয়ে নিয়ে বসে আছে পেছনের সিটে আহানাকে দেখে বোঝা যাচ্ছে সে আবিরকে ছাড়তে ইশারা করছে কিন্তু সে ওসবে তোয়াক্কাই করছে না বেচারি সবার সামনে এভাবে ভীষণ লজ্জা পাচ্ছে কিন্তু মহাবেশরম আবিরের কি সরমের বালাই আছে ওদেরকে ওভাবে দেখে বাকিরা ঠোঁট টিপে হাসছে বিহান বলল কিরে হালা তুই কহন আইলি আর আইছাই বৌড়ে নিয়াচিপায় হান্দাইছস্ক্যালা আবির ভাবলেসহীন ভাবে বলল আমার বৌড়ে লইয়া আমি চিপাই হান্দাই আর পাট খেতে হান্দাই তোর কিবে আরে একটু কর বাচ্চার এই করবি বেশ্রম এমন ভাবে বলছিস যেন বাচ্চা ইউটিউব থেকে ডাউনলোড দিছস বাচ্চা আসানোর জন্য তোরা তো কিছু নি তাই না দেখ হাতটা আমার বউটাও আমার আমার যা খুশি তাই করব বিয়ে করেছি কি আমাদের মাঝে ভারত পাকিস্তানের বর্দার রাখার জন্য আমি তো আমার বৌরে একটুও ছাড়মু না বিহান হতাশ কণ্ঠে বলল এক আদি কি কম ছিল অহন আবার তুইও শুরু করলি তুই কবে থাইকা রোমান্টিক নায়ক হইলি আবির এটিটিউড হেসে পুষ্পার মতো করে বলল নাম আবির দেখে কমেডিয়ান ভেবে নিয়েছিস নাকি ইমরান হাসমি আমি আচ্ছা ভাই ইমরাইন না অহন দরজা খোল পারব না তোর দরজা খুলতে গিয়ে পুরো দুই সেকেন্ড আমাকে বউয়ের কাছ থেকে হাত সরাতে হবে এই দুই সেকেন্ডে আমার দুই কোটি রোমাঞ্চের লোকসান হয়ে যাবে অনেক লস মামা তাই নিজেরটা নিজে দেখ আবিরের কথায় হাসির রোল পড়ল তখন বেচারি আহানা লজ্জায় শেষ বিশ্বের সবচেয়ে নির্লজ্জ ব্যক্তির বৌ হওয়ার শাস্তি পাচ্ছে আর কি আদিত্য নূরকে নিয়ে প্রথম শাড়ির সিটে বসল মাঝে বিহান আর হিয়া আর শেষে আবির আহানা হাসি আনন্দের মাঝেই রওয়ানা হলো তারা ঘণ্টাখানিক লাগল তাদের ফার্মা হাউজে পৌঁছাতে গাড়ি গেট পার করে এসে থামল ফার্মা হাউসের সামনের বিশাল খোলা জায়গায় সবাই একে একে নামা শুরু করল বিহান ছেলেকে কোলে নিয়ে নামলো নিচে সাথে নামলো হিয়া আদিত্য নেমে নূরের হাত ধরে নামালো নিচে শেষে আবির নামল তবে একা না সে আহানাকে কোলে নিয়ে নামল নিচে আহানা বারবার গরম চোখে তাকিয়ে আবিরকে নামানোর ইশারা করছে কিন্তু আবির তার মতই করে যাচ্ছে আবির আহানাকে কোলে নিয়ে বাসার দিকে যাওয়ার আগে বলল শোনো পাবলিকগঞ্জ আমার এখন লিপস্টিকের ব্রেকফাস্ট করার সময় হয়েছে খবরদার কেউ ডিস্টার্ব করবি না আবার নতুন করে পাক বাহিনী এসে হানা দিলেও ডাকবি না চিন্তা করিস না তোরা শহীদ হয়ে গেলে তোদের নামে একটা করে পাবলিক টয়লেট বানিয়ে দিব রাস্তায় বলেই নিয়ে ভেতরে চলে হেল আবির আবির যেতেই বিহান হতভম্ব চোখে তাকিয়ে বলল দেখলি আদি নির্লজ্জ ডারে দেইখা নিজেই লজ্জা পাইয়া যাইব এমন কেউ করে তুই ক আদিত্য বিহানের প্রশ্নের উত্তর না দিয়ে আচমকা সে নিজেও নূরকে ঝট করে কোলে তুলে নিয়ে বলে উঠল শোন আমাদেরও ডিস্টার্ব করবি না আমিও ব্রেকফাস্ট করব এখন আমাদের হয়ে তুই না হয় সবগুলি খেয়ে নিস দরকার হলে দুটো করে টয়লেট দান করব বলেই আদিত্য বৌ নিয়ে পাগার পার বেচারা বিহান বেকুবের মতো হা হয়ে তাকানো ছাড়া আপাতত কোনো প্রতিক্রিয়া খুঁজে পেল না তবে হঠাৎ বন্ধুদের ক্রিয়াকর্ম দেখে বিহানও কেমন পুলকিত নজরে তাকালো হিয়ার দিকে তবে তার আশার উপর বুলডোজার চালিয়ে দিয়ে হিয়া তাতান গলায় বলে উঠল কি এভাবে কি দেখছো ঢং বাদ দিয়ে যাও গিয়ে বাবুর ডাইপার চেঞ্জ করে দাও বলেই হিয়া বাসার দিকে হাঁটা ধরল বিহান অসহায় মুখে কোলের শিশু ছেলেটার দিকে তাকিয়ে বলল তুই আর কিছু দিন পরে এলেও তো পারতি বাপ আজ আমিও ব্রেকফাস্ট অভিযানে যোগদান করবার পারতাম সবাই একটু রেস্ট করে নিয়ে বের হলো বাইরে ঘুরে ঘুরে দেখল ফার্মা হাউসের এরিয়া অনেক সুন্দর আর মনোরম পরিবেশ এখানে চারিদিকে সবুজ গাছগাছালি আর প্রকৃতির মায় ঘেরা নূরের অনেক ভালো লাগছে এখানে আদিত্য হাত ধরে আছে নূরের নূরও আদিত্য বাহু ধরে আশপাশটায় চোখ বোলাচ্ছে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুপুরের দিকে ছেলেগুলো সুইমিং পুলে নামল পুলের মাঝামাঝি নেট টানিয়ে পানিতে ভলিবল খেলবে তারা কিন্তু সমস্যা হল দল বিভক্ত করা নিয়ে তিনজন হওয়ায় দল ভাগ করতে গোলযোগ হচ্ছে আবির তখন বলে উঠল এক কাজ কর আমি আর আদি দুই দলে আর বিহান তুই দুধভাত দুই পক্ষ থেকেই খেলবি বিহান তেতে উঠে বলল কেন কেন আমি কেন দুধভাত হইতে যামু তুই হ দুধভাত দেখ ভাই বোঝার চেষ্টা কর আমরা তিনজন তো ফেয়ার কিভাবে হবে যে দলই জিতুক তুই জিতে যাবি হ্যাঁ তো তুই হই যা দুধভাত আমাকে কেন বলছিস আমি কি বান্দরের মতো একবার তোর কাছে একবার ওর কাছে দৌড়াবো আমাকে কি বোকা ভেবেছিস নাকি ও মা এতে ভাবার কি আছে তুই যে বোকার জাতির পিতা এটা তো সারা বিশ্ব জানে আজ তুই আছিস বলেই বোকারা এখনো জীবিত আছে তুই তো এদেশের রে পাগলে পৃথিবী বলবে এই সেই দেশ যেখানে জন্ম হয়েছিল এক মহান বোকা জনগোষ্ঠীর মালিকের আবিরের তিরস্কারে বিহান খেপে গিয়ে আবিরের মাথা ধরে পানিতে ঠেসে ধরল পানির ভেতরে কিলাতে লাগল তাকে ওদের কাণ্ড দেখে মেয়েগুলো হাসতে লাগল খিলখিল করে আদিত্য তখন বলে উঠল আরে কি শুরু করলি তোরা আমি একাই নিজের দলে যথেষ্ট তোরা দুজন একদলে হয়ে যা দেখ তাও পারিস কিনা হারাতে আমাকে অতঃপর সেই অনুযায়ী খেলা শুরু হলো দেখা গেল ওরা দুজন মিলেও আদিত্যর সাথে পেরে উঠছে না বিহান তখন আবিরের উদ্দেশ্যে বলল তখন তো বহুত বাহাদুরি দেখাইতেছিলি অহন কি হইল এ মতেই হইব অতি মাত্রায় লিপস্টিক সেবনের ফলে অকেজ হইয়া গেছস তুই অন্যদিকে মেয়েরা পুলের পাশেই বসে আড্ডা দিচ্ছে আর এদের কাণ্ড দেখে হাসছে তবে নূরের অবাধ্য নজর তার সুদর্শন পুরুষটাকে অবলোকন করতে পিছু পিছুপা হচ্ছে না হবেই বা কেন পুরুষটা তো তারই নিজস্ব যাকে এ মুহূর্তে আরও সুদর্শন লাগছ খালি গায়ে হাফ প্যান্ট পরে নেমেছে সে পানিতে ফর্সা পেশিবহুল শরীরে পানির কণা রোদে চিকচিক করছে যেন ভেজা চুলগুলো দুই হাতে পেছনে ঠেলে দিচ্ছে বারবার এ মতো অবস্থায় তার পুরুষটাকে একটু বেশি আকর্ষণীয় লাগছে নূরের নজর লোলুপ হচ্ছ যেন আহানা আর হিয়ার সাথে কথা বললেও তার নজর আর খেয়াল দুটোই বারবার ছুটে যাচ্ছে আদিত্যর পানে আদিত্যর দিকে তাকিয়ে আছে অবাধ্য দৃষ্টিতে আহানা আর হিয়াও বিষয়টা খেয়াল করল দুজন মুখ চাওয়াচাওয়ি করে মুখ টিপে হাসল নূর তখনও আদিত্যকে দেখতে মগ্ন আহানা সেই সুযোগে বলল আদিত্য ভাইয়াকে অনেক হট লাগছে তাই না ভাবি নূর আদিত্যর খেয়ালে থেকেই আনমনে বলে উঠল হুং অনেক যেতে মন চাইছে তার কাছে চাইছে তো তাহলে চলে যাও হুশ এলো যেন নূরের সে থতমত আর লাজুক পরিস্থিতির শিকার হল আমতা আমতা করে বলল এই দুষ্টু মেয়েরা কি বলছো এসব যা আপনার মনে ভাবি আসেন আপনাকে হট ভাইয়ার কাছে পৌঁছে দেই নূর উঠে দাঁড়িয়ে সরে যেতে যেতে বলল এই ভালো হবে না কিন্তু যাও সরো ওরা শুনল না নূরের কথা আহানা আর হিয়ামিলে নূরকে ঠেলে নিয়ে এসে পুলের কাছে এসে আদিত্যর উদ্দেশ্যে বলল ভাইয়া বেচারি ভাবি আপনার হটনেসের তাপে পুড়ে যাচ্ছে তাকে একটু শীতল করুন বলেই দুজন ধাক্কা মেরে নূরকে ফেলে দিল আদিত্যর কাছে আদিত্য নিচ থেকে কোলের উপর ধরে নিল নূরকে ভ্রু উঁচিয়ে দুষ্টু নজরে তাকালো আদিত্য লজ্জায় দুই হাতে মুখ ঢেকে ফেলল নূর অন্যদিকে নূরকে ফেলার পর আহানা দুষ্টুমি করে হিয়াকেও পুলে ফেলে দিল আর হিয়া পড়তে পড়তে আহানার হাত ধরে তাকে সহই পড়ল অতঃপর সবগুলো পানির মাঝে সবাই মিলেই পানিতে আনন্দ উল্লাসে মেতে উঠল সারাদিন সবাই অনেক আনন্দের মাঝেই কাটায় রাতেও ডিনার শেষে অনেকটা সময় সবাই মিলে আড্ডা দেয় হিয়ার ছোট বাচ্চা থাকায় সে বেশিক্ষণ আর থাকতে পারে না একসময় দুষ্টু আবিরও তার বউকে টেনে নিয়ে চলে যায় সবাই চলে নূর আদিত্যকে বলল চলো আমরাও এখন শুয়ে পড়ি গিয়ে রাত তো অনেক হলো নূর এগুতে নিলে আদিত্য হাত টেনে ধরল তার কাছে টেনে বলল উহুম আমরা রুমে যাব না আজ তো কোথায় যাব আসো দেখাচ্ছি আদিত্য নূরের হাত ধরে বাসার বাইরে নিয়ে এল নূরও কৌতূহল মনে পুষে বাধ্য মেয়ের মতো আদিত্যর সাথেই এগুলো বাসার বাইরে এসে ফোনের টর্চ জ্বালিয়ে হাঁটতে হাঁটতে ফার্মা হাউসের উল্টো পাশে নিয়ে এল নূর এখনও কিছুই ঠাহর করতে পারছে না যে আদিত্য আসলে কি দেখাতে আনলো আর কিছুটা সামনে এগিয়ে এসে থামল আদিত্য সেখানে ছিল এক বিশাল বড় বট গাছ এবং অনেক পুরানো সেটা ডালাপালায় বিস্তৃত চারিদিক গাছের সাথে লাগোয়া কাঠের সিঁড়ি দেখিয়ে আদিত্য নূরকে নিয়ে সেই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠতে লাগল সাবধানে যত উপরে যাচ্ছে নূরের বিস্ময় তত বাড়ছে যেন একসময় সিরির অন্ত এল এবং সামনে যা পেল তাতে নূর অভিভূত এখানে বটগাছটার উপরে একটা অত্যন্ত সুন্দর ট্রি হাউস করা আছে অনেকটা বর্ষরই হাউসটা ছোট খাটো সংসার আরামছে থেকে যেতে পারবে এমন ঘর ঘরের সামনে কাঠের ফ্লোরিং করা খোলা বারান্দা বারান্দায় বেলিফুল ছিটানো আছে হাজারো এত অভূতপূর্ব সুন্দর দৃশ্য দেখে নূর সত্যিই যেন বাকরুদ্ধ এটা আমার ট্রি হাউস দাদা যান আমার জন্য বানিয়ে দিয়েছিল ছোটবেলায় এখানে আমার অনেক সময় কেটেছে এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের জায়গা এতটাই যে এটা আমি কাউকে কখনো দেখাইনি আবির বিহান কেউ না আমি ভেবে রেখেছিলাম এখানে আমি ছাড়া শুধু আমার মনের রানীটাই আসবে এই প্রাসাদে। তো রানী সাহেবা স্বাগতম তোমাকে আমার ছোট্ট প্রাসাদে নূর যেন ভাষা হারিয়ে ফেলল ব্যক্ত করার আদিত্য নূরের হাত ধরে বাসার উপর উঠল ফুলে সাজানো বারান্দার মাঝে এনে বসাল তাকে নিজেও বসল তার পাশে পূর্ণ চাঁদের জোছনায় স্নান করছে নিশি রূপালী আলোয় আলোকিত তাদের এই ছোট্ট প্রাসাদ বেলি ফুলের সুবাসে নিঃশ্বাস সুরভিত শীতল পবনে দেহমন অমত্ত নূর দেখছে এই অপূর্ব জায়গার মায়াবী দৃশ্য মায়াময় চোখে আদিত্যর দিকে তাকিয়ে বলল সারাক্ষণ তো সাথেই ছিলে তাহলে এসব সাজালে কখন আদিত্য মুচকি হেসে নূরের গালে হাত রেখে বলল কি কখন করেছি তা দেখে তোমার কাজ নেই তুমি শুধু বলো কেমন লাগলো তোমার এই মহলটি নূর মায়াবি হেসে দুই হাতে আদিত্যর মুক্তি ধরে বলল ঠিক তোমার মতো যেমন তুমি আমার কাছে সবচেয়ে সেরা মানব তেমনি এই জায়গাটাও তোমার মতোই সেরা তুমি মানেই ভালোবাসার বিশাল সাম্রাজ্য তোমার সবকিছুতেই ভালোবাসা ময় এত কিভাবে ভালোবাসতে পারো তুমি আমার যে নিজের উপরই হিংসে হয় আমি কি পারবো তোমার সমান ভালোবাসতে আদিত্য মায়াবী হাসল অধর ছোয়াল নুরের কপালে দুই চোখে আর গালেও ছোয়াল এবং নূরের সাথে অষ্ঠোদয় মিলিত করল চুম্বন শেষে আদিত্য নূরের কপালে কপাল ঠেকিয়ে বলল তুমি যে নীলাভ সিন্ধু যার অতলে ডুবে হতে চাই নিলিন তোমাতে হারাতে চাই নিঃশেষ করে নিজের প্রতিটি বিন্দু চোখ ভিজে আসে নূরের সুখের অশ্রু এজে আদিত্য নূরের কোলে মাথা রেখে শুয়ে পড়ে নূর মাথা নামিয়ে অধর ছোয়ায় আদিত্যর কপালে পরম আদরে হাত বুলিয়ে দেয় আদিত্যর চুলের গভীরে আদিত্য নূরের অন্য হাতটা বুকে জড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে তার নিজস্ব চাঁদটাকে এই দেখার শেষ নেই অনন্তকাল অনন্তপ্রহর কাটিয়ে দিতে চায় সে শুধু দেখে দেখেই মায়ার সাগর চোখে নিয়ে আদিত্য গেয়ে ওঠ সমাপ্ত